নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিডিএফ এর দলীয় প্রতীকের আত্মপ্রকাশ, অটল বিহারীর প্রতিমূর্তি নিয়ে ক্ষোভ প্রদীপের। জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধিতে সোচ্চার এসইউসিআই, পুড়ল ধর্মেন্দ্রের কুশপুতুল। একাত্তরের সেনা জওয়ানদের বিজয় সম্মানে ব্যতিক্রমী অনুষ্ঠান গৈরিক ভারতের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম সরকারের সীমাহীন বৈষম্য, বেলাগাম দুর্নীতি, এনআরসির নামে বাঙালিদের হেনস্থা ইত্যাদির প্রতিবাদে আত্মপ্রকাশ করা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নামের নয়া রাজনৈতিক দল একুশের ভোটের জন্য তাদের দলীয় প্রতীক চিহ্ন প্রকাশ করেছে। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে দলের পক্ষে প্রদীপ দত্ত রায় জানান, সমাজের সীমাহীন দুর্নীতি এবং প্রতিটি ক্ষেত্রে বরাক উপত্যকার প্রতি বৈষম্যের প্রতিবাদে আন্দোলন সংগঠিত করবে বিডিএফ। তিনি এদিন সাংবাদিকদের সামনে দলের প্রতীক চিহ্ন প্রকাশ করেন, জানান দলের ফেসবুক পেজ সম্বন্ধেও। আমরা পুরনো নতুন মিলিয়ে এই ডিসেম্বরের মধ্যে কাছার করিমগঞ্জ হাইলাকান্দির তিন জেলা কমিটির কাজ সম্পন্ন করব এবং আমি কংগ্রেস, বিজেপি, এজিপি সব দলের কাছে, কর্মীদের কাছে আবেদন করব, আপনারা যারা মনে মনে দলের প্রতি বিক্ষুব্ধ এবং চিন্তা ভাবনা করছেন দল ছাড়া আমাদের দলে যোগদানের জন্য, আমি তাদের কাছে আবেদন করছি, তাদের যোগ্যতা অনুযায়ী আমরা তাদের সসম্মানে আমরা দায়িত্ব দেব, এই প্রতিশ্রুতি আমি দিতে চাই। আমি কারোর নাম করব না, এর মধ্যে এক্স এমএলএও রয়েছেন, মন্ত্রীও রয়েছেন, আমাদের দলে প্রার্থী হওয়ার জন্য অনেকেই আবেদন করছেন, আমরা এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করব না। আমাদের একটা সিলেকশন কমিটি হবে দলের, সেই কমিটি পরবর্তীকালে আপনাদের কাছে সেগুলো বলবে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদীপবাবু ক্ষোভের সঙ্গে বলেন, এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি মহাসড়ক। তৎকালীন এবং বর্তমান শাসক দল এই মহাসড়ক নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, এখন আবার তারা অটল বিহারীর মূর্তি জিরো পয়েন্ট মধুরা মুখে বসিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তার জন্য উনি প্রাক্তন এবং বর্তমান শাসক দলকে ধিক্কার জানান। সারা ভারতবর্ষের সমস্ত জায়গা, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, সৌরাষ্ট্র থেকে শিলচর, সমস্ত রাস্তার কাজ সমাপ্ত, কিন্তু দুঃখের বিষয় এই হাড়িঙ্গা যাও থেকে বালাছড়া 31 কিলোমিটার রাস্তার কাজ আজও সম্পন্ন হয়নি রহস্যময় কারণে। এই মহাসড়কের 31 কিলোমিটারের কাজ সম্পন্ন হচ্ছে না, এটা গোটা বরাক উপত্যকাবাসীর প্রশ্ন। কয়েকশো কোটি টাকা লোপাট করেছে এই মহাসড়ক 31 কিলোমিটার রাস্তায়, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তার কাজ সমাপ্ত হয়নি। যে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল এই রাস্তা, সে রাস্তা সম্পূর্ণ হয়নি, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি বসে যাচ্ছে আগামী 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে। তার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের সাংসদ রাজদীপ রায়। আমি আগেও বলেছিলাম যে আমাদের সিলেটি প্রবাদ একটা আছে, মূলে নেয় ঘর, কবে দিয়া দুয়ার। আমার রাস্তাই কমপ্লিট হয়নি, রাস্তা যে তৈরি করেছে তার স্ট্যাচু তৈরি হয়ে যাচ্ছে। এইরকম জঘন্য কাজ চিন্তাধারা যারা করতে পারে তারা কতটা নিকৃষ্ট রাজনীতিবিদ হতে পারে। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে গত 13 দিনে 100 টাকা বৃদ্ধি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেলের কোম্পানিগুলির এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার শিলচরের সোচ্চার হল এসইউসিআই। দলের জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করা হয়।
সেখানে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী ও অধ্যাপক অজয় রায়। বক্তারা বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী 2012 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন যে সরকার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারের পদত্যাগ করা উচিত। তিনি 2014 সালের সাধারণ নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সরকার প্রতিষ্ঠা হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হবে না, কিন্তু বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতির বিপরীতে সমস্ত কিছুর দাম মারাত্মক হারে বৃদ্ধি ঘটিয়েছে। পেট্রোল ডিজেল সহ রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। তারা বলেন, মূল্যবৃদ্ধি রোধ করতে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে, তাই দেশের জনগণ রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। অথচ চূড়ান্ত স্বৈরাচারী মনোভাব নিয়ে সরকার জনগণের প্রতিবাদকে গুরুত্ব দিচ্ছেন না। ভবতোষ চক্রবর্তী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রতিবাদকে গুরুত্ব প্রদানের যে রীতি রয়েছে তা বর্তমান সরকার সম্পূর্ণ উপেক্ষা করেছে। আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ঘটিয়ে দীর্ঘ লকডাউনে চরম আর্থিক সংকটের সম্মুখীন জনগণের ঘাড়ে বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের তাই আন্দোলনে সামিল হতে আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের লাগাতার পেট্রোলের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ আন্দোলন সাব্যস্ত করছি। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পুষ্পপুত্তলিকা দাহের মাধ্যমে আমরা এই জানান দিতে চাই যে সরকার শুধু উন্নয়নের কথা বলছেন, সরকার প্রগতির কথা বলছেন, কিন্তু জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থা দৈনন্দিন অত্যন্ত নিচে নেমে যাচ্ছে। আপনারা জানেন যে পেট্রোল অ্যান্ড ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সব কিছু জড়িত, পরিবহন ব্যবস্থা থেকে আরম্ভ করে পণ্য দ্রব্যাদির যে পরিবহন হয় সব কিছু জড়িত। পেট্রোল ডিজেলের দাম বাড়ার সাথে সাথে সব কিছুর মূল্যবৃদ্ধি ঘটছে এবং সেটা রোধ করা যাচ্ছে না। সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমাদেরকে ভাওতাবাজির মধ্যে রেখে বলছেন উন্নয়ন আর উন্নয়ন। কেউ 10 টাকাতে তো কেউ 45, আবার কেউ 65 টাকায় চাকুরি জীবন শুরু করেছিলেন। দেশমায়ের সুরক্ষায় দেশের সীমান্তে কাজ করতে বা দেশের হয়ে যুদ্ধ করা তখনকার সময় সুবিধা তা কেবল নামমাত্রই। কেউ কাজ করতে করতে দেখেছেন পাশের সেনা জওয়ান শত্রুপক্ষের বুলেটে নিহত হয়ে আছেন। অনেকে নিজ পুত্র, স্ত্রী বা বৃদ্ধ মাকে ঘরে রেখে ভারত মায়ের সুরক্ষায় সীমান্তে কাজ করেছেন, তবুও তাদের দমানো যায়নি। বুধবার অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের সম্মান জানিয়ে এক ব্যতিক্রমী অনুষ্ঠান বিজয় দিবস পালন করল গৈরিক ভারতের কাছাড় জেলা সমিতি। এতে উপস্থিত অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা গৈরিক ভারতের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান। তারা বলেন, সেনা জওয়ানদের খবর কেউ রাখে না, কিন্তু গৈরিক ভারত যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদের অন্তর থেকে সবার মঙ্গল কামনা করছেন। বুধবার বিজয় দিবস উপলক্ষে গৈরিক ভারতের কাছাড় জেলার প্রতিনিধিরা অরুণাচলের কুমারপাড়া এলাকাতে ভারত মায়ের বীর সন্তান অবসরপ্রাপ্ত 5 সেনা জওয়ানদের সম্বর্ধনা প্রদান করেন। তারা হলেন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ক্যাপ্টেন লবঙ্গ চন্দ্র পাল, হাবিলদার সুকুমার চক্রবর্তী, মিলিটারি ইঞ্জিনিয়ারিং SI অসিত কুমার পাল, প্রাক্তন সাব ইন্সপেক্টর CRPF এর ভূপেশ পাল। এদিন গৈরিক ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, জেলা সংগঠন সম্পাদক মধুমত্তমা দাস কানুনগো, জেলা সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য প্রমুখ। ডিসেম্বরে আন্দোলনে যাচ্ছে না অটোরিকশা সমন্বয় সমিতি এবং শিলচরের বিভিন্ন অটোরিকশা সংস্থা। নভেম্বর মাসে সমন্বয় সমিতি থেকে জেলা পরিবহন বিভাগে একটি চরমপত্র দিয়ে অটো সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়েছিল, যদি এক মাসের মধ্যে তাদের বিভিন্ন সমস্যার সমাধান না হয় তাহলে তারা ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে। এরই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহ পরিবহন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আদিল খান বরাক উপত্যকায় আসেন এবং তাদেরই সমস্যা সম্পর্কে অবগত হন। বুধবার কাছাড়ের বিভিন্ন অটো সংস্থার কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী সপ্তাহের মধ্যে তাদের নথিপত্র কম্পিউটারাইজ করা হয়ে যাবে, যার জন্য 2-2.5 বছর ধরে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লেখ্য, 2017 থেকে 2021 পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার করে দিয়েছিলেন অটো মালিক ও চালকরা, কিন্তু সেগুলো হয়েছে ম্যানুয়াল মোডে। সরকারি নির্দেশ ছিল পরিবহন বিভাগের প্রতিটি কার্যকলাপ রেকর্ডপত্র কম্পিউটারাইজ করতে হবে। এ নিয়ে সমস্যায় পড়েছিলেন অটো চালক এবং মালিকরা।
এদিন সমন্বয় সমিতির সভাপতি বিকাশ ভট্টাচার্য এ ব্যাপারে বিস্তারিত জানান। পাশাপাশি তিনি অটোরিকশার ভাড়া নিয়ে বর্তমানে যে বিতর্ক চলছে সে ব্যাপারেও স্পষ্টীকরণ দেন। এবং আমরা আজকে একটা স্পষ্টীকরণ দিতে চাই যে ওনার সঙ্গে আমরা দ্বিতীয় মহাসংঘের সঙ্গে আলোচনা হয়েছে, আমাদের সরকারের যে ধার্য করা রেট ছিল তো বহু পুরাতন রেট, সেই রেট মতোই আমরা ডিক্লারেশন করে দিয়েছি। আপাতত আমরা 1 কিলোমিটার পর্যন্ত 0.2 কিলোমিটার আমরা 10 টাকা ধার্য করে দিই। অনেক আছে যাত্রীরা একটা খামকা একটা সুযোগ নিচ্ছে, 1 কিলোমিটার ওদের 2 কিলোমিটার 3 কিলোমিটার গেয়ে বলছে না 10 টাকা, অ্যাসোসিয়েশনে এইসব কোনো ধরনের কোনো বলা নেই। গভর্নমেন্ট যে রেট ছিল 1 কিলোমিটার ঊর্ধ্বে যে কিলোমিটার প্রতি যে উদ্দিত ভাড়া সেই ভাড়ায় আমরা নিচ্ছি, 1 কিলোমিটার পর্যন্ত ওঠানামাটা আমরা মিনিমাম আমরা 10 টাকা করে রেখেছি। তাই আমরা সব এবং প্রত্যেক অটোচালককে আমরা আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনারা যেমন 1 কিলোমিটার একটা মিনিমিটার আনতে যাচ্ছে যাত্রীদের সুবিধার জন্য আমরা উল্লেখ করছি আজকে, যেমন 1 কিলোমিটার লিঙ্ক রোড থেকে রাঙ্গেকাড়ি কেউ যদি আসেন তার মধ্যস্থলে যেখানে উঠানামা করবেন 10 টাকা দেবেন, রাঙ্গেকাড়ি অতিক্রম করার পর আপনি হসপিটাল রোড যান, প্রেমতলা যান, যে সরকারি যে রেট আছে আমরা যেটা নিচ্ছি বিগত দিন থেকে সেই ভাড়াই দেবেন এবং আমরা এই ধরনের নিব। আর ছাত্রদের কোনো বলছি না, কারণ ছাত্রদের জন্য আমরা আজকে এই জিনিসটা স্টেপ নিয়েছি, কারণ আজকে তেল যে ঊর্ধ্বমুখী হয়েছে, সরকারের যে ডেইলি তেলের ভাড়া বাড়ছে, আজকে তেলের মোবিলে 100 টাকা লাগছে, কাজেই ছাত্রদার দিকে চাই, কারণ ছাত্ররা শহরাঞ্চলের অল্প অল্প জায়গাতে আসা যাওয়া করে, তার জন্যই আমরা উঠানামাটা 10 টাকা করেছি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা পরিবহন বিভাগের আধিকারিক অংশুমান বিশ্বাস জানান, যে সফটওয়্যারে তাদের কাজ করা হচ্ছে সেটা নতুন, তাই এটা সুষ্ঠুভাবে করবার জন্য একটু সময় লাগছে, তবে আগামী সপ্তাহের ভেতরে অটো চালক ও মালিকদের সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। এন্ট্রির একটা সমস্যা ছিল, এটা খালি আচার ডিস্ট্রিক্টে না, সারা আসামের সমস্যা, এটা সমাধান প্রায় হওয়ার পথে, এটা সফটওয়্যারের কাজ চলছে, এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে এই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। গত সপ্তাহে আমাদের মাননীয় কমিশনার স্যার এসেছিলেন, তখন আমরাও ব্যাপারটা আমাদের কাছে করে তুলে ধরেছিলাম, তখন উনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে অতি সত্বর এই প্রবলেমটা সলভ হবে। সেই অনুযায়ী সফটওয়্যারের সঙ্গে যারা এনআইসির ইঞ্জিনিয়াররা ওরা কাজ করছে, কাজ চলছে এখন, আমি আশা করি আগামী সপ্তাহে প্রবলেমটা সলভ হবে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 8 নং আলগাপুর নির্বাচন চক্রে বিভিন্ন রাজনৈতিক দল সহ দলীয় টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এআইইউডিএফ অধীনস্থ আলগাপুরের আসনটি 21-এর নির্বাচনের জন্য মাঠে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। আলগাপুরে ভারতীয় জনতা পার্টির দলীয় টিকিট পাওয়ার আশায় মাঠে রয়েছেন 3-4 জন প্রার্থী, তাদের মধ্যে অন্যতম হলেন পাঁচগ্রাম জিপির দুবারের সভাপতি তথা যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সুরজ সেন। আলগাপুরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ ভোটাররা তাকে বিজেপি দলের টিকিট প্রদানের দাবি তুলেছেন। তাছাড়া সমষ্টির বর্ণিব্রিজ চা বাগানের জনগণ সুরজকে দলীয় টিকিট প্রদান করতে জেলা এবং প্রদেশ কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন। কিভাবে চান সুখ দুঃখ হিসাবে তাই আমাদের যোগাযোগ বা আসা যাওয়া বা এই যে লকডাউনের মধ্যে বিধায়ক বানাতে চান? আচ্ছা, ওটাও আমরা বিশেষ করে চাই। তারপরে আর কি, আমরা তো ধরো সুখ দুঃখ সুরেশন আমাদের ধরো এই লকডাউনের মধ্যে তাই যে আসা যাওয়া বা আপনাদের লোকের রিলেশন রাখছেন তার জন্য বিশেষ করে তাকে চাই। আপনারা কি তাকে টিকিট দেওয়ার দলীয় টিকিট দেওয়ার দাবি জানাচ্ছেন? দলীয় টিকিট দেওয়ার দাবি জানাচ্ছি। পূর্ব ধলায় রামরাঘাট বাজারে অর্কেস্ট্রা আয়োজন করে যারা কচুদরম থানার পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছিল তাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং রাজনৈতিক ক্ষমতার জেরেই তারা পার হয়ে গেছেন, ফলে তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষদের। জানা যায় পুলিশ আসল দোষীদের ছেড়ে বীরেন দাস, বীর দাস, কানাই নুনিয়া, সঞ্জীব দাস, জয়দীপ দাস, নজির আহমেদ সহ আরও একজন নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করে জেলে পুরেছে। এ নিয়ে তীব্র আতঙ্কের রূপ ধারণ করে পূর্ব ধলাইয়ের গঙ্গানগর, ভুবন হিল, রামমানিকপুর, মণিয়ারখাল, দর্মি ও দিদারখুশ এলাকাগুলোতে কয়েক শত মানুষ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
স্থানে স্থানে নাগরিক সভা করে নির্দোষ লোকেদের মুক্তির দাবি জানিয়েছেন গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, গত 2 ডিসেম্বর আমরাঘাট বাজারে অর্কেস্ট্রা আয়োজন করেছিল কিছু লোক। আমরা স্বামী কোনোদিনও জোয়া টুয়া খেলাইছে না, তারা খানি আমরা স্বামী রে ফাঁসাইল বিনা দোষে ফাঁসাইছে, তারা কমিটির মাসে গান দিল ইয়া ফাঁসাইছে তো আমরা স্বামী, তারা এখন গড় গুমার সুন্দরে রাতের হইদের আর আমরা স্বামী জেল হাটের। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সমাজের শেষ পঙ্ক্তির মানুষের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন সেই মানসিকতা নিয়ে অটল বিহারী বাজপেয়ী কাজ করে গিয়েছিলেন, ঠিক একইভাবে এগিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে বৈভবশালী করে তুলতে ও দেশকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করতে নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন। বুধবার ধলাই সমষ্টির 175 নং বিদ্যারতনপুর এলপি স্কুলে রাজনগর গাঁ পঞ্চায়েতের অধীনে 2টি শক্তিকেন্দ্র নিয়ে আয়োজিত শক্তিকেন্দ্র সম্মেলনে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল। এদিন তিনি তার ভাষণে সংগঠনকে শক্তিশালী করতে এবং ধলাই সমষ্টি পুনরুদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় কর্মীদের তোলার আহ্বান জানান। শক্তিকেন্দ্র ইনচার্জ বিজয় রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজেপি নরসিংহপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস সহ অন্যান্যরা। সোনাই সাতকরাকান্দির আবুল হোসেন লস্কর অপহরণ ঘটনার 24 ঘন্টার মধ্যে আবুলকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন আবুলের পরিবার। বুধবার ঝঞ্ঝারবালির নিজ বাসভবনে আবুলকে পাশে বসিয়ে তার ভাই বাবুল হোসেন লস্কর অপহরণের ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি বলেন, গত 12 ডিসেম্বর রাতে অপহরণের এবং পরের দিন অর্থাৎ 13 ডিসেম্বর দুপুরের দিকে আবুলকে উদ্ধার করে পুলিশ, পাশাপাশি ঘটনার মূল পাণ্ডা আহমেদ সাহিদ বনভুইয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকার ঘটনায় 24 ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করায় লক্ষ্মীপুরে SDPO পার্থপ্রতিম দাস এবং সোনাই থানার OCকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন বাবুল। দেখলাম যে কিভাবে কি হইলো, আচ্ছা ঠিক আছে, তো এখন ফোনে কথা করা যায় না, হ্যাঁ কথা করা যায়, তাহলে আমার ফোনে লাগাইয়ে দাও। তখন আমার ফোনে লাগানো হয়েছে, লাগানোর পরেও আমি জানলাম ঠিক আছে তুমি বিন্যাখান দিকে ঘাটে এই টাকাগুলো নিয়ে আও, আর নিয়ে আওয়ার পরে তারে আমরা এখানে দিমো, বাইর করে দিমো, টাকা নিম। তখন আমার একটা ব্রেনে আইলো যে বিন্যাখান্দি যদি যাই তাহলে তো লক্ষ্মীপুর এরিয়া, তো তাহলে লক্ষ্মীপুর যাই, লক্ষ্মীপুর গিয়া লক্ষ্মীপুরে SDPO স্যারালোকে দেখা করি, এখান থেকে আমি ঘর থেকে ফোন করছি SDPO স্যারটে ওনারলোকে যোগাযোগ করছি, এরিয়াতে গেছি, যাওয়ার পরে এখানে বইয়া খুব চেক ব্যাক করা হয়েছে, লাস্টে দেখা গেল মানে পুলিশের একটা কি একটা নিয়ম আছে কিভাবে মানে কোন জায়গায় লোকেশন তারা জানে এটা আমি জানি না, তো তারপরে আমারে পাঠিয়ে দিল যে আপনি যায়নি ইয়েতে শোনাইতে নাই, আর আমি এখানে ফোন করিয়া কইয়া দিন শোনাইতে নাই আইসি, আওয়ার পরে ঠিক তাই না আগে ফোন করে কইয়া দিছে, ইয়া দেখছি যে ওসি আমরা লাগে ও রেডি ওরকম লাগছে আর কি, তো এখানে কথা করিয়া রেডি হইয়া একটা কিতা একটা বেশ কম হয়েছে তারা যে অপারেশনের যে প্ল্যানের মধ্যে, তো তারপরে এই দিন হয়েছে না, এরপরের দিন সকাল 9টার থেকে আমি বইয়া আসি, বইয়া আসি ওসির লোকে, তো এই সময় করতে করতে যখন লোকেশনে গিয়ে আবার এক জায়গায় বারবার বাইরে হয় ও তখন সিভিল ড্রেস নেয়, হঠাৎ করে ওসি আমার কইলা চলেন আপনার গাড়িতে বই আমরা দুজন সিভিল ড্রেসে যাই, তখন দুজন সিভিল ড্রেসে গেছি আর পুলিশের অপারেশন করতে যে প্ল্যান আছে। আসামে বসবাস করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে ফের সরব হলো বিষ্ণুপ্রিয়া সমাজ। দীর্ঘদিন ধরে এই দাবি উত্থাপন করে আসার পর সোমবার ফের রাজ্য জুড়ে এক মশাল মিছিল বের করে পরিষদ গঠনের জন্য সরকারকে দাবি জানান তারা। এদিন বরাক উপত্যকায় 3 জেলায় বসবাস করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকেরা মশাল মিছিল বের করে বিধানসভার আগন্তুক শীতকালীন অধিবেশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিলের বিল আনার দাবি জানান। আপনার শিলচর কনস্টিটুয়েন্সি, সুনাই কনস্টিটুয়েন্সির মধ্যে কাবুগঞ্জ, আর আপনার বরখোলা, রাতাবাড়ি, পাথারকান্দি, হাইলাকান্দি সব কনস্টিটুয়েন্সিতে আজকে আমাদের মশাল মিছিল হয়েছে। এই মশাল মিছিল হওয়ার কারণটা হলো আগামী এই অধিবেশনে, শীতকালীন অধিবেশন যেটা 28 ডিসেম্বর 2020 ইংরেজিতে আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে হতে যাচ্ছে, সেটাতে
বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য অটোনোমাস কাউন্সিলের বিল আনার জন্য আজকে সমাজ সরকারকে এই মশাল মিছিলের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা এবং গণসংগ্রাম পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমন জনসাধারণের এই আন্দোলন চলতেই থাকবে, আর আমরা চলাতেই যাব যতদিন না পর্যন্ত আমাদের অটোনোমাস কাউন্সিল গঠন হয় নাই আসামে। বিগত কংগ্রেস সরকারের আমলে ঘোর পরীক্ষার সময় করিমগঞ্জ কলেজের তৎকালীন অধ্যক্ষের আপত্তি থাকার পরও ক্ষমতায় বলিয়ান হয়ে জোর করে যারা করিমগঞ্জ কলেজের খেলার মাঠে নেতাজি মেলা করিয়েছিলেন, আজ তারাই সরকারি স্কুলের খেলার মাঠে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করছেন। যে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে যাচ্ছেন খেলেগা তো বাড়েগা ইন্ডিয়া, সেই সময় দাঁড়িয়ে করিমগঞ্জ বিজেপি নেতারা ঠিক তার বিপরীতে। জানা যায় আগামী 23 ও 24 তারিখ বিজেপির অনুষ্ঠানের জন্য ডিএসএর খেলা বন্ধ করে জোর জবরদস্তিতে মাঠে দখল করে তারা। এরই পরিপ্রেক্ষিতে বুধবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্তের নেতৃত্বে এক ধর্ণা কার্যসূচি অনুষ্ঠিত হয়। এতে বিধায়ক স্পষ্ট ভাষায় বলেন, ক্ষমতা প্রয়োগ করতে হলে উন্নয়নমূলক কাজ করুন, যেসব কাজে সমাজের উন্নয়ন হবে, দিনদুপুরে শহরে চুরি ডাকাতি অবাধে চলছে সেই সব বন্ধ করতে। এদিন বেআইনিভাবে ডিএসএর মাঠ নষ্ট করে খেলা বন্ধ করে ক্ষমতা দেখানোর প্রয়াসকে ধিক্কার জানান জেলা কংগ্রেসের নেতৃবৃন্দগণ। আমি বুঝতে পারলাম না যে বিজেপির ক্ষমতা আজকে এত সীমিত যে খেলার মাঠটা আমরা গ্রাস করে নিলাম, খেলার মাঠটা আমরা আমাদের বিজেপির প্রোগ্রামের জন্য সেই মাঠটা প্রায় 4-5 দিন আগ থেকে আমরা সেই মাঠটা আমরা নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের খেলা বন্ধ। সকালবেলা যে আমরা অনেক ছেলেরা মেয়েরা এখানে অনেক অনুশীলন করে ওদের সবগুলো কিছু বন্ধ আমরা বুঝতে পারলাম না, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আজকে দেখা যাচ্ছে যে বারবার চিন্তাই হচ্ছে, কোনো সময় 8 লাখ টাকা, কোনো সময় 9 লাখ টাকা, কোনো সময় মঙ্গলবার এ নিয়ে যৌথ সংগঠনের কর্মকর্তারা এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। আমরা সব রকম সাহায্য করছি, যাতে পারে ওষুধ দিয়ে, ডাক্তার দিয়ে এবং যা যা দরকার একটা মানুষকে মূল স্রোতে ফেরানোর জন্যে যা যা দরকার সেগুলো নিউ জেনারেশন কেয়ার সোসাইটি করছে। কারণ আজকের দিনে ড্রাগ অ্যাডিক্টস যারা নেশা করে রাস্তায় চলে গেছে, ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন, তাদের মূল স্রোতে ফেরানোটাও কিন্তু আমাদের সমাজের একটা বিরাট বড় দায়িত্ব। তো সেই দায়িত্বটাই পালন করতে চলেছে নিউ জেনারেশন কেয়ার সোসাইটি এবং তার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গুমরা গ্রান্টে এক লোমহর্ষক ঘটনা সংঘটিত হয়। এতে 18-20 জনের ডাকাত দল গত সোমবার আনুমানিক রাত 2টায় অস্ত্রসহ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল কালামের বাড়িতে হানা দেন এবং তার বাড়ি থেকে নগদ 75,000 সহ স্বর্ণালঙ্কার লুণ্ঠন করেন। সেই সময় আব্দুল কালাম নিরাপদ ঘর থেকে তার নিকট আত্মীয়দের ফোন করলে ডাকাতরা 1 রাউন্ড গুলি ছুড়ে। উল্লেখ্য, গত 1 মাসে 25 বার আব্দুল কালামের প্রথমে 80 লক্ষ, পরে 40 লক্ষ টাকা দাবি করে। এ নিয়ে কংগ্রেস বিশিষ্ট নেতা শরীফুজ্জামান বলেন, প্রশাসন যেভাবে কথা বলে সেভাবে কি কথা রাখতে পারে? 25 বার হুমকি দিয়েছিল ডাকাতরা এবং দাবি করেছিল, টাকা দাবি করেছিল। গুমরা পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করা হয়েছিল, এজাহার দায়ের করার পর সময় মতো সেটা অ্যাকশন নেওয়া হয়নি। সময় মতো যদি অ্যাকশন নেওয়া হতো তাহলে আজকে এভাবে হতো না। গত সোমবার রাত্রে যে লোমহর্ষক ঘটনা ঘটল, 18-20 জনের ডাকাত দল, সশস্ত্র ডাকাত দল, আব্দুল কালাম বলে একজন ব্যবসায়ী, সে ব্যবসায়ীর ঘরে হানা দিয়ে সেখান থেকে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তী পর্যায়ে গ্রামবাসী বেরিয়ে আসার পর 1 রাউন্ড গুলি ছুড়ে সেই ডাকাতরা পালিয়ে যায়। এই যে লোমহর্ষক ঘটনা এবং কাটিগড়া নির্বাচন চক্র আমরা দেখি, সেখানে অপরাধ যেটা আছে, খুন, অপহরণ, হত্যা, এটা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনের যদি আমরা ঘটনা প্রবাহ পর্যালোচনা করি,
তাহলে আমরা দেখতে পাই সেখানে অপহরণ করে খুন করা হয়েছিল। এরপরে আমরা যে বিগত দিনে দেখেছি কয়েকটা অ্যাক্সিডেন্ট এবং তো আরও যেটা কাটিকোড়ার যেটা নৈরাজ্য আইন শৃঙ্খলা যেটা আছে সেই আইন শৃঙ্খলা আজকে তলা নিতে চলে গেছে এবং মানুষের যেটা ভরসা সেই মানুষের নিরাপত্তাজনিত কারণে মানুষ সে কাটিকোড়ার মানুষ আজকে ভুগছেন, সেখানে জনগণের কোনো নিরাপত্তা নেই বললে চলে। উদারমন থানার অন্তর্গত গোসাইপুর জিপির চার মাইলে মঙ্গলবার এক নাইট ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারমন সমষ্টির ভারতীয় জনতা পার্টির শহর প্রভারী তথা সমাজসেবক শ্যামাপদ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু দাস, নজরুল ইসলাম, অসিত রায় প্রমুখ। ফাইনালে প্রথম পুরস্কারটি দান করেন বাবলু দাস। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আর খেলার মধ্যে হার জিত থাকবে, হারলে আপনারা মন ভাঙবেন না, আপনারা খেলতে থাকবেন, জীবনের সব কিছুর মধ্যে হার জিত থাকে, এটার মানে আপনি হারবেন না, মনের জোর রাখবেন, একদিন আপনার সাকসেস আসবে। যে হেরে গেলে যে আমরা হেরে গেছি এটা ভাববেন না, যে আমি হেরে গেছি, এটা জীবনের সব কিছুর মধ্যে খেলাধুলার ক্ষেত্রে হোক যে কোনো কিছুর ব্যাপারেই হোক মনের জোরটা সবচেয়ে বড় জোর থাকে। এখানে আপনারা জীবনে ভাববেন আমি হেরে গেছি যে না আমি হেরে গেছি এটা না, প্রতিটা ক্ষেত্রে হার জিত থাকবে, আপনার টার্গেট ঠিক রাখবেন, অংশগ্রহণটাই সবচেয়ে বড়। আর একবার হারলে আর একবার প্রেরণা যোগায় যে আমার জিততে হবে, এতে সবার মনে এই আশা রেখে যাতে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিডিএফ এর দলীয় প্রতীকের আত্মপ্রকাশ, অটল বিহারীর প্রতিমূর্তি নিয়ে ক্ষোভ প্রদীপের। জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধিতে সোচ্চার এসইউসিআই, পুড়ল ধর্মেন্দ্রের কুশপুতুল। একাত্তরের সেনা জওয়ানদের বিজয় সম্মানে ব্যতিক্রমী অনুষ্ঠান গৈরিক ভারতের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।